ব্যক্তিগত মালিকানার জমি দীর্ঘ ৪০ বছর ধরে দখল করে বসবাস করার অভিযোগে এক বিজেপি সমর্থকের বাড়ি জেসিবি মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পুলিশ লাইন উত্তরাপল্লীর জিটি রোড এই ঘটনার বিষয়ে জানিয়ে বর্ধমান থানা একটি লিখিত অভিযোগ জানিয়েছে ওই পরিবার। কিন্তু লোকজন এসে প্রথমে আমার মেজো ভাইকে আটক করে রাস্তায় দাঁড়িয়ে, মানে নামি টেনে দেয়। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির সামনে দেখি আমার দাদাকে, তখন আমি ওখানে যাই, তখন আমাকেও ধরে ঝাপটাঝাপটি করে, বাইকে চাপানোর চেষ্টা করে, মেরে নেবো মেরে নেবো, আনবো উঠে উঠে করবো। আমি বললাম, দাদা কী করেছি আমি? তুই অনেক বিজেপি করেছিস, মানুষ ধমকি ধমকি এসেছিস, চমকি এসেছিস, আদৌ আমি কোনো ধমকানো চমকানো বিষয়ে থাকি না। আশেপাশে মানুষ আছে, একটু জেনে নেবেন। আমি জনপ্রতিনিধি কাজ করতে গেছিলাম, যাই হোক, সেখানে ওদের খারাপ লেগেছে। আমি ভারতীয় জনসভাটি করি বলে আর পার্টিরা হেরে গেছে ভারতীয় জনসভাটি। তৃণমূল তৃতীয়বার সরকারে এসছে, আমার আত্মহত্যা আমার উপরে না মিটিয়ে আমার বাড়ির উপর মিটালো। যদি আমি যদি অন্যায় করে যাচ্ছি তৃণমূলে গেছে, তৃণমূল আমাকে দায়ের সাজা দিও, আমি কোনো ভোট করতাম না। আমার এই বয়স তোমার কোথায় যাবে? আর চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছে, আমার জন্মস্থান এখানে, আমার জন্মস্থানটি এখানে, আমি ভোটার এখানে। জায়গাটা পাঁচ নম্বর না ছ নম্বর মালিক এই মুহূর্তে মোহাম্মদ বলছে, আমার কোনো জায়গা নয়, ও একটা ভোটার, মানে দালাল হিসাবে ও এখানে। আমরা চল্লিশ বছর, আপনি সিপিএমের আমলে আপনার ডাক নম্বর না হলে কারেন্ট দিত না, আপনাদের আশা করি জানা আছে। আমরা 2009 সালে এখানে কারেন্ট নিই, আশা করি রেকর্ডটা দিয়েছি বলেই আমাদের কারেন্টটা দিয়েছিল সেই বামপন্থী সরকার। তাহলে আপনাদের ভাবা দরকার, নিশ্চয় আমাদের একটা রেকর্ড কিংবা একটা আছে, না আমরা এত জোরে কথা বলতে পারি না। আমরা না না কোনো নোটিশ দেওয়া হয়নি এই মুহূর্তে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আছে, এখন যে সরকারে আছে মমতা ব্যানার্জিকে জানানো হচ্ছে, আপনি নিরপেক্ষ হয়ে এটা দেখবেন, ভারতীয় জনসভাটি খেলে বলে এইভাবে দেখবেন না। আর পুলিশ পর্যন্ত ফোন করা হয়েছিল, তারা বহু দেরি করে এসছে। আমরা বিজেপি করি, আমি বিজেপি করি বলে আমার উপরে যাচ্ছে তারা করেছে তৃণমূলরা। বিধবা মহিলা পূর্ণিমা আইচ জানায়, তারা ৪০ বছর ধরে এই জায়গায় বসবাস করছেন। তার অভিযোগ, বৃহস্পতিবার সকালে মোহাম্মদ হোসেনের নেতৃত্বে কয়েকজন লোক এসে তার বাড়ির সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে যায়, পরে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এসে কোনো কথাবার্তা করে না, সব ভেঙে চুরে চুরমাচার করে দিয়েছে আমাকে। আমি লাম্বন, আমাকে মেরে ধরে ঘর থেকে বের করে দিয়েছে। তারপর আমি এখানে আমি আসি ৪০ বছর ধরে। জায়গাটা কি আপনার? আমি দখলে আছি। দখলে আছি? হ্যাঁ। কতদিন থেকে? আজকে ৪০ বছর। এটা ভেস্টেড, এটা মালিকানা সম্পত্তি। এটা মালিক এখনো জানি না। এই রাস্তা দিয়ে কাগজপত্র বিক্রি হয়েছে, কিন্তু মাঠে নামেনি, আর একদিন ফিতাও মাপেনি, আর লোকও দেখি নেই। আমি দখলে আছি। হ্যাঁ, ওই যাদের যারা বলছে আমরা কিনেছি, তারা তারা ওই আমি মোহাম্মদ মোহাম্মদ বলতে ওর জায়গা, ও বলছে ওর জায়গা ও কিনেছে। হ্যাঁ, ও কিনেছে 2011 সালে কিনে।
ও 2011 সালে কিনেছে, তার আগে আমরা বসে। কার থেকে কিনেছে স্যার? তাও জানি না। আপনি তো বলছেন যে সম্পত্তি মালিক কে, সেটা আপনি জানেন না বা দেখেন? হ্যাঁ, 40 বছর। তাহলে কার থেকে কিনেছে? সেটা জানি না, ওই তো বললাম তো যে ওই জায়গায় কোনোদিন ফিতাও ফেলে নাই, মাঠেও নামে নাই, এই রাস্তা দিয়ে কাগজ কেনা বেচা হয়েছে সবার। এ লাস্ট এই এই মুহূর্তে আমরা ন্যায্য বিচার চাচ্ছি কোর্টের মাধ্যমে। হ্যাঁ, কাগজপত্র দেখাবো। হট করে ভেঙে দিয়েছে মালিক ওই মোহাম্মদ। সেটা আপনি কাগজপত্র দেখেছিল? না, দেখায় নাই। আজকে এটা ভাঙলো কারা? ওরাই ভেঙেছে। কারা ওরা ভাঙছে? ওই যে ভাঙ্গা গাড়ি এই বুলডোজার দিয়ে ভেঙেছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশ তো আসেই না। হ্যাঁ, পুলিশ এই মাত্র এসে বলছে আপনাদের যেটা অভিযোগ সেটা আপনারা থানায় যেয়ে জানাবেন। তাদের নাম জানি না, তাদের নাম মুখ চেনে নাম জানি না বাবা। আচ্ছা, তারা কোনো রাজনীতি দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ। কোন রাজনীতি দল বলো? তৃণমূল। আর আপনার পরিবারে কেউ কোনো দল করে বলো? হ্যাঁ করে বাবা। কি দল করে? ও বিজেপি করে। সেই জন্যই কি এটা হচ্ছে মনে হচ্ছে? সেটা আমি বাবা বলতে পারছি না। 40 বছর ধরে আছেন, এতদিন যেহেতু করেন, হ্যাঁ আজকে করার কারণটা আমি জানি না। এটা কি কারণ যে ছেলে বিজেপি করে বলে? আজকে সিপিএম কিছু করতে পারে না। আজকে তো তৃণমূল আজকে আসেনি, আর 2011 তে এসে 11 গেল, তারপরও ভোট হলো তাও কিছু হলো না, হ্যারপরও ভোট হলো কিছু, এই ভোটে দেখলাম। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এর সাথে কোনো রাজনীতি যুক্ত নয়। এটা বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তার কারণ এটা একটা জায়গার মালিকের সাথে যিনি জায়গা দখল করে বসেছিলেন তাদের বিবাদ। এবং আমি ঘটনার খোঁজ খবর নিয়ে জেনেছি যে যিনি আজকে অভিযোগ করছে ওই জায়গা ওনার নয়, যিনি জায়গার মালিক তিনি আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার ঘর ভেঙেছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেস এ ধরনের কাজের সাথে যুক্ত থাকে না, এবং আমরা প্রতিহিংসা পরায়ণ নয় যে দল এ কাজ করবে। তো সুতরাং কারুর জায়গা কেউ যদি দখল করে বসে থাকে, সেখানে যদি সে আইনের অনুমতি নিয়ে তাকে উচ্ছেদ করে, সেটাকে রাজনৈতিক রং লাগানো ঠিক না। কারণ বিজেপি মিথ্যা অভিযোগ করছে, কারণ আইন আইনের পথে চলবে। যদি কেউ মনে করে তার জায়গা না থাকা সত্ত্বেও অন্য জায়গায় দখল করে নেবে, সেটা ঠিক না। সুতরাং মালিক তার অধিকার প্রয়োগ করেছে এবং যে জায়গা দখল করেছে তার বিরুদ্ধে, এটা সম্পূর্ণ তাদের দুজনের ব্যাপার। আইন আছে, আদালত আছে, যদি তিনি মনে করেন যে তার প্রতি অন্যায় হয়েছে, তিনি আইনের আশ্রয় নিন, আইন আইনের মতো তাদের কথা শুনে বিচার করবে। এ ব্যাপারে আমাদের কোনো মানে আমাদের কোনো মদদও নেই, আর আমরা কোনোভাবে এর সাথে যুক্তও নয়। আমরা পরিষ্কার বলছি বিজেপির অভিযোগ মিথ্যা, বিজেপি এখন দিশাহারা হয়ে যে কোনো ঘটনাতে রাজনৈতিক রং লাগিয়ে দিচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।